গাছ সম্বন্ধিত যে কোনো ভিডিওর জন্য আপনারা প্রথমে ইউটিউবে সার্চ অপশানে গিয়ে লিখবেন ডিএস প্ল্যানেট সার্চ করার পরেই দেখতে পাবেন তো আপনারা ডিএস প্ল্যানেটে ক্লিক করবেন তো এখানে প্লে লিস্ট অপশানে যাবেন প্লে লিস্ট অপশানে যাওয়ার পর আপনারা দেখতেই পাবেন ফুল ও ফল গাছ বলে যে ফোল্ডারটি আছে ওখানে ক্লিক করবেন এখানে আপনারা গাছ সম্বন্ধিত যে কোনো ভিডিও আমার যা আছে সেগুলো পেয়ে যাবেন হ্যালো ফ্রেন্ডস আমি দেবাশীষ আপনারা দেখছেন ডিএস প্ল্যানেট ডিএস প্ল্যানেটে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি দেখতেই পাচ্ছেন একটি চেরি গাছ তো চেরি গাছ আপনারা কিভাবে প্রতিস্থাপন করবেন এটি নিয়েই আপনাদেরকে আজ ভিডিওটি দেখাবো তো চেরি গাছ করার জন্য আপনাকে প্রথমেই যে টপটি নির্বাচন করতে হবে একটু বড়ো সাইজের টপ নেবেন দশ ইঞ্চির ওপরে দশ ইঞ্চি অথবা বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি এরকম সাইজের টপ নেবেন তো গাছের সাইজ অনুযায়ী অবশ্যই আপনারা টপ নির্বাচন করবেন তারপর আপনাদের যেটি করতে হবে মাটি মাটি আপনাদের নিতে হবে সিক্সটি পার্সেন্ট এর সঙ্গে আপনারা নেবেন থার্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট টেন পারসেন্ট নেবেন কোকোপিট টেন পারসেন্ট নেবেন স্যান্ড নর্মাল স্যান্ড নেবেন যদি নদীর যে বালি মাটি ওটি যদি এটি যদি পান তো খুবই ভালো হয় নালে নর্মাল এমনি স্যান্ড আপনার হাতের সামনে যে স্যান্ড আপনি পাবেন সেটি নেবেন তো এই হচ্ছে মাটি তো জল যে আপনি জল ইউজ করবেন তো সবসময় চেরি গাছের জন্য ময়েশ্চার যেন থাকে মাটি একটু ভেজা ভেজা থাকে মাটি যেন একদম না শুকায় মাটি শুকিয়ে গেলে কিন্তু আপনার চেরি গাছের যে ফুলগুলো আসবে সেগুলো কিন্তু পড়ে যাবে ফল কিন্তু হবে না বারবার বলছি জল কিন্তু একদম ময়েশ্চার রাখতে হবে আপনার ন মাটিকে তো এই হচ্ছে জল আপনি আর এটি গাছটি আপনাকে ফুল সানলাইটে রাখতে হবে গাছটি ফুল সানলাইটে রাখবেন যাতে সারাদিন রোদ্দুর পায় ছায়াতে রাখবেন না যেহেতু ফলের গাছ তো সানলাইট খুব পছন্দ করে চেরি গাছে সানলাইটের খুব প্রয়োজন হয় তো ছায়া পড়ে এমন কোনো জায়গা রাখবেন না ফুল সানলাইটে রাখার চেষ্টা করবেন দেখুন আমার গাছে একটি চেরিও হয়ে গেছে ইতিমধ্যেই তো এর থেকে আমি আরও সাত আটটা চেরি এর আগেও পেরেছি তো এখানে নতুন একটি চেরি হয়েছে বর্ষার বৃষ্টির কারণে খুবই ফুল এসেছিল তো বৃষ্টির কারণে সেগুলো ঝরে গেছে তো এখানে একটি চেরি এখনও রয়ে গেছে তো আপনাদের দেখালাম দেখুন চেরি এখনও ধরে গেছে সবে ছোট এখনও বড় হয়নি যে যেটি বলছিলাম আর চেরি গাছের যে খাবার দেবেন আপনারা চেরি গাছের যে খাবার ইউজ করবেন দু চামচ সর্ষের গুঁড়ো এক চামচ হাড়গুঁড়ো এক চামচ পটাশ এক চামচ ডিএপি অথবা এনপিকে টোয়েন্টি 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 আপনারা মাসে একবার ইউজ করতে পারেন চেরি গাছের জন্য দেখুন কত সুন্দর নতুন পাতা গজিয়েছে আর চেরি আমার গাছটা কিন্তু ফুলে ভর্তি রয়েছে তো আপনারা এই খাবার ইউজ করুন আর রোগ রোগের কথা যদি বলি তো এতে কিছু পোকামাকড় আপনারা দেখতে পাবেন এর জন্য আমি সাধারণত নিম অয়েল ইউজ করে থাকি তো আপনারা নিম অয়েল ইউজ করতে পারেন এবং ডায়মেথয়েড থার্টি পারসেন্ট এরকম কম্পোজিশনের যে কোনো আপনারা কেমিক্যাল ইউজ করতে পারেন এর জন্য তো আমি সাধারণত ডায়মেথয়েড থার্টি পারসেন্টের যে কম্পোজিশনের যেটি রয়েছে ওটাই ইউজ করি তো ইমিডা ক্লোরোপিড আমি ইউজ করি আর নিম অয়েল নিম অয়েল আমি ইউজ করি এই গাছের জন্য তো আপনারা প্রতি সপ্তাহে যদি একবার করে নিম অয়েল স্প্রে করে দিতে পারেন খুবই ভালো হয় আর ফাঙ্গাস যাতে না ধরে এর জন্য আপনারা সাফ পাউডার ইউজ করতে পারেন দেখুন আমি সাফ পাউডার স্প্রে করে রেখেছি গাছের পাতায় অবশ্যই দাগও আছে এখনও তো আপনারা যাতে ফাঙ্গাস না হয় এর জন্য সাফ পাউডার ইউজ করুন দেখুন আমার পাঁচটা কত সুন্দর কত ফুল এসছে অবশ্যই ফলও আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন